মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আসানসোলের বেশ কিছু দোকানে সাধারণ মানুষকে দেখা গেল মোমবাতি কিনতে। রবিবার রাত 9টার সময় 9 মিনিট ধরে প্রদীপ, মোমবাতি, টর্চ অথবা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সে আবেদনে সাড়া দিয়ে অনেককে দেখা গেল মোমবাতি কিনতে। আসানসোল থেকে সৌমিত্র গঙ্গোপাধ্যায়, রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। দেশে সবাই একসাথে আছি করোনার বিরুদ্ধে, তাই জন্য তো মোমবাতি পাচ্ছেন আপনারা? হ্যাঁ, মোমবাতি পেয়েছি। জ্বলাবেন? হ্যাঁ। আপনার নাম? লালটু। দেশের প্রধানমন্ত্রী বলেছে যে রোববার দিন রাত্রি 9টার সময় 9 মিনিট প্রদীপ বা মোমবাতি জ্বালানোর জন্য, সেই জন্যই নিয়ে যাচ্ছি। খুঁজে খুঁজে পেলাম, সব দোকানে পাওয়া যাচ্ছে না। দেখা যাক, যদি কিছু হয় সেই উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছি বাড়িতে। কী জন্য জ্বলাতে পড়েছে জানেন? না, সেইটা জানি না। যদি সংখ্যাগরিষ্ঠতা মোমবাতি জ্বালানোর উদ্দেশ্যটা কী? সবাইকে একজোট হওয়া। আমরা এইটাই এর আগের দিন বলেছিল কাঁসা ঘণ্টা এইসব বাজাবার জন্য, সেদিনকেও বাজিয়েছিলাম, আজকে ওই রকম জন্য মোমবাতি নিয়ে যাচ্ছি। আপনার নাম? সঞ্জীব সাহা। সে কী বলছে, ফুচকাটা বলছে এটা হাতি, হাতির খোরাক বলছি। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এখন হাতির খোরাক হয়ে যাচ্ছে, সেটা বলছে হাত। আপনাকে তো কয়েক শুনুন না, কয়েকবার কয়েকবার একদম 100 বার 100। এতদিন মনে জয়দেব মেলার তো বড় কেমন এই জিনিসগুলো তোমার খুব খারাপ, বুঝলে? তুমি ভুলে যাও, ভাগো ভাগো, যাও যাও যাও, করতে হবে না, যাও। কোথায় গেলে তুমি? আজকে টিভিতে দেখতে।